2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 30 জুন থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা 12 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে শেষ করতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি রুটিন প্রকাশ করেছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে। করোনার আগে দীর্ঘ সময় এইচএসসি পরীক্ষা শুরু হতো এপ্রিলে। করোনা থাকায় তা নিয়মিত করা যায়নি।